অবলামুখী দেবীর জয়। নমস্কার দর্শকবৃন্দ, আমি সোমনাথ চ্যাটার্জি আর আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রিয় চ্যানেল তন্ত্রবিজ্ঞানে। আমার দেওয়া প্রতিকারমূলক ব্যবস্থাগুলো গ্রহণ করে বিশ্বাস করি আপনারা সবাই সারাটা দিন খুব ভালো কাটিয়েছেন এবং বিশ্বাস করি আপনারা অন্যদেরকে ভালো রাখার সম্পূর্ণ চেষ্টা করেছেন। আপনারা জানেন স্বভাব মতনই আমি একদিন আগে আপনাদেরকে আজকের রাশিফলটা জানিয়ে দিয়ে থাকি, যাতে আমি যে সাবধানতা এবং প্রতিকারমূলক ব্যবস্থাগুলো আপনাদের দিয়ে থাকি সেগুলো যাতে আপনারা যথাসময়ে যথাযথভাবে গ্রহণ করতে পারেন এবং কোনো রকম অসুবিধার মুখোমুখি না হন। যাই হোক, আজকে বিশেষ কথা না বাড়িয়ে শুরু করব আজকের রাশিফল। আজ 17ই আষাঢ় 1427 বঙ্গাব্দ, 2 জুলাই 2020 বৃহস্পতিবার। আর সূর্যোদয় হবে ভোর 4:56 এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা 6:25। পক্ষ আজকে শুক্লপক্ষই, তিথি দ্বাদশী যা থাকবে দুপুর 3:16 পর্যন্ত, নক্ষত্র অনুরাধা যা থাকবে রাত 1:14 পর্যন্ত, অর্থাৎ 3 জুলাই অবধি অনুরাধা নক্ষত্র আপনারা পাচ্ছেন। যোগ আজকে সাধ্যযোগ যা থাকবে সকাল 8:25 পর্যন্ত। চন্দ্ররাশি বৃশ্চিক, আর জানেন আষাঢ় মাস সূর্য মিথুনেই অবস্থান করছেন। বিশেষ যা তা হলো রাহুকাল। রাহুকাল কালকে লাগবে দুপুর 1:22 এবং এটা থাকবে দুপুর 3:03 পর্যন্ত। এবং এই রাহুকাল চলাকালীন আপনারা কোনো রকম কোনো শুভ কাজ করবেন না, এবং তৎসহ যেটা বারংবার অনুরোধ করি সেটা হচ্ছে কোনো ভারী খাদ্যদ্রব্য এই রাহুকালের সময় আপনারা গ্রহণ করার চেষ্টাও করবেন না। এরপরে আসবো অমৃতযোগ। অমৃতযোগ কালকে দিনের বেলা ঠিক রাহুকালের সাথে সাথেই পড়েছে, অর্থাৎ দুপুর 1:22 অমৃতযোগ লাগবে এবং দুপুর 3:03 পর্যন্ত এই অমৃতযোগ থাকবে। কিন্তু যেহেতু রাহুকাল চলছে, তাই এই অমৃতযোগে আমি নিষেধ করব কোনো শুভ কাজ করার চেষ্টা করবেন না। বিশেষ করে বিবাহজনিত যদি কোনো পাকা দেখা থেকে থাকে বা পাকা কথার কোনো বা আশীর্বাদের কোনো ব্যাপার থেকে থাকে সেগুলো কালকের দিনটায় করবেন না। কখন করবেন? কালকে দ্বিতীয় যে অমৃতযোগ পাবেন, যেটা এই দিনের অমৃতযোগের মতনই সমান সমান ক্ষমতা সম্পন্ন শুভ সময়, তা হলো সন্ধে 6:25 অমৃতযোগ লাগবে এবং যা থাকবে রাত্রি 7:44 পর্যন্ত। এই সময় আপনারা যত রকমের শুভ কাজ আছে, নতুন যদি কোনো পরিকল্পনা করার থেকে থাকে, নতুন যদি কোনো ব্যবসায়িক চুক্তি করার থাকে, যদি সুযোগে থাকে আপনাদের, তাহলে ওই সময়টায় করুন। ওই দিনের বেলার যে সময়টা বললাম দুপুর 1:22 থেকে 3:03 পর্যন্ত, এই সময় করবেন না। কালকের অমৃতযোগটা রাহুকালের কারণে ভালো ফল দেবে না। যাই হোক, এবার শুরু করি মেষ থেকে মীন, এই দ্বাদশ রাশির বিচার। তো দ্বাদশ রাশির বিচার করতে বসলেই প্রথমেই চলে আসে মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাগণ, মানসিক ও শারীরিক সামর্থ্য আজকে আপনাদের জাত যতটা থাকবে তার চেয়ে অতিরিক্ত কাজ করার কোনো রকম চেষ্টাই করবেন না, পারবেন না। প্রথম কথা হচ্ছে পারবেন না, দ্বিতীয় কথা বেকার বেকার কাজটা আপনার পণ্ড হয়ে যাবে। স্বাস্থ্যের অবনতি হতে পারে, এটা মাথায় রেখেই আজকে সারাটা দিন চালাবেন। যে কোনো কারণে নানা রকমের দুর্ঘটনা হোক বা বড় কোনো রকমের শারীরিক সমস্যা সৃষ্টি হওয়া হোক, এগুলো কিন্তু আজকে হওয়ার ভীষণ সম্ভাবনা হয়েছে। আজকে মানে প্রতি মুহূর্তে মুহূর্তে দেখবেন নতুন নতুন চ্যালেঞ্জ আপনার সামনে এসে উপস্থিত হচ্ছে, সেই চ্যালেঞ্জগুলো মোকাবিলা কিন্তু আপনাকেই করতে হবে। চ্যালেঞ্জগুলো থেকে পালিয়ে বাঁচার কোনো রকম চেষ্টা করবেন না। যত কাজ করতে যাবেন, সে আপনি ব্যবসা করুন, চাকরি করুন, সরকারি প্রাইভেট, আপনি ছাত্র হন, আপনি প্লেয়ার হন, আপনার প্রতি কাজে কিন্তু আজকে বাধা আসতে শুরু হবে। যারা গবেষণার সাথে যুক্ত রয়েছেন বা টেকনিক্যাল কোনো গভীর কাজের সাথে যুক্ত রয়েছেন, তারাও কিন্তু আজকে নিজের কাজে কিন্তু বিশেষ আগ্রহ পাবেন না। ফলত আজকের দিনটা আপনারা আপনাদের সমস্ত কাজকে যতটা সম্ভব ছেড়ে করার চেষ্টা করুন, বিশেষ কোনো প্রেসার দিয়ে আজকে কাজ করতে যাবেন না। আর আজকে বিশেষ করে কোনো রকম ঋণ দেওয়া বা ঋণ নেওয়া, এই দুটোর থেকেই কিন্তু দূরত্ব বজায় রাখুন। কারণ হচ্ছে আজকে এই ঋণ দেওয়া বা নেওয়াটা আপনার জীবনে একটা ভয়ঙ্কর ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। আপনার জন্য সাবধানতা হচ্ছে আজকে জুয়া লটারি ইত্যাদির সাথে দূরত্ব বজায় রাখুন, ফ্লাটিং ব্যাপারে জড়াবেন না, শেয়ার কেনা বেচা ইন্ট্রাডে এখান থেকেও যথেষ্ট দূরত্ব বজায় রাখুন। আপনার জন্য প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে আজকে ছোলা বা ছোলার ডাল,
ভিজিয়ে তাকে খাবার মতন যোগ্য করে তুলে সেটা দেবতার স্থানে প্রসাদ হিসাবে দান করুন, আপনার বাড়িতে বা মন্দিরে যেখানে হোক দিতে পারেন। অথবা যদি সেই সুযোগ না থেকে থাকে তাহলে ভাজা ছোলা কিনে নিয়ে এসে সেটা দেবতার স্থানে নৈবেদ্য হিসাবে অর্পণ করবেন। এই ছিল আজকে আপনার জন্য প্রতিকারমূলক ব্যবস্থা। এবারে আসবো রাশিচক্রের দ্বিতীয় রাশি, বৃষ রাশি। আপনার হৃদয়ের অনুভূতিগুলো বা যে বিষয়গুলোকে আপনি মনের মধ্যে চেপে রেখেছেন সেগুলোকে কিন্তু আজকে আপনি আপনার জীবনসঙ্গীর সাথে ভাগ করে নিন, বা যারা পার্টনারশিপ ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদেরকেও অনুরোধ করব আপনি আপনার ভেতরকার যে সমস্ত টেকনোলজি, ব্যবসায়িক যে সমস্ত বিষয় আপনি আপনার মনের মধ্যে কল্পনা করে রেখে দিয়েছেন সেগুলো আপনার পার্টনারের সাথে কিন্তু আলোচনা করে নিন, তাদেরকে জানিয়ে রাখুন। এটা আপনার জন্য আজকে খুব শুভপ্রদ হবে। আর যত রকম আর্থিক ক্রিয়াকলাপ আছে সেগুলোকে সহজভাবে এবং দক্ষতার সাথে মোকাবিলা করুন। যে কোনো রকম আপনি চাকরি বা কর্মজীবন, চাকরি ক্ষেত্রে এটা বিশেষ একটা প্রযোজ্য হবে না, যারা ব্যবসা করছেন তাদের জন্য বলবো যে আর্থিক ক্রিয়াকলাপগুলোকে খুব সাধারণভাবে নিন এবং দক্ষতার সাথে নিন। নতুন কিছু ব্যবসা আজকে আপনারা শুরু করতে পারেন যেটা শুভপ্রদই হবে। এবং ব্যবসায়ীদের বলবো যে নতুন ব্যবসা শুরু করার বদলে নতুনভাবে আর্থিক বিনিয়োগ, যা আপনার জন্য অত্যন্ত শুভপ্রদ হবে, সেই জায়গায় যেতে পারেন। শেয়ার বাজারেও আর্থিক বিনিয়োগ কিন্তু আজকে আপনাদের জন্য লাভজনক হবে। তা বলে ইন্টারডেতে আমি জোর দিচ্ছি না, বিনিয়োগ কথাটা, ইন্টারডে কিন্তু একটা ফাটকা খেলে বেরিয়ে আসা, সেই কথাটা বলছি না, যা বিনিয়োগ করবেন। কাজের ক্ষেত্রে কঠোর পরিশ্রম করতে হবে তবে কিন্তু মন মতন ফল লাভ হবে। এমন কি যারা শিক্ষার্থী তারাও যদি মন দিয়ে পড়াশোনা না করেন তাহলে কিন্তু আজকের পড়াটা পুরোপুরি বৃথা যেতে পারে। কিছু এমন সামাজিক ইভেন্টে অংশ নিতে পারেন যেটা আপনি অনেকদিন ধরে চাইছিলেন, যে এই ব্যাপারটার সাথে আমি নিজেকে একটু জড়াতে চাই। কিন্তু আপনার জন্য সাবধানতা হচ্ছে আজকে দুধ পোড়াবেন না, দুধ পোড়া দেখবেন না, পারলে পোড়া দুধের কোনো জিনিস খাবেনও না। এমন কি হয় ওই ফোয়া ফোয়া ইত্যাদি তৈরি হয় ওই মিষ্টিগুলোকে না খাওয়ারই চেষ্টা করবেন, ছানার মিষ্টি আপনি আজকে খাবেন। আর আপনার জন্য প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে আজকে আপনি যে কোনো উপায়ে হোক আপনার মা বা মাতৃস্থানীয় যিনি আছেন তাকে যেভাবে সম্ভব সুখী রাখার চেষ্টা করুন। তার মুখের হাসি এবং আশীর্বাদটাই আপনার আজকে কিন্তু সবচেয়ে বড় প্রতিকার হয়ে দাঁড়াবে আপনার সমস্ত বাধার পেছনে। এবার এই কীভাবে করবেন এগুলো সম্পর্কে আমি তো এতদিন যাবৎ আমার ভিডিওগুলোতে বলে আসছি, আশা করি আপনারা দেখতে দেখতে এটা ভালো বুঝে গেছেন। যদি না বোঝেন তাহলে অনুরোধ করব পিছনের দিকে গিয়ে ভিডিওগুলোকে একটু দেখে নিন। কোনো না কোনো রাশির ক্ষেত্রে এই ধরনের প্রয়োগ আমি দিয়ে থাকি, তো সেটা আপনার জন্যে ভালো হবে। এবার আসবো রাশিচক্রের তৃতীয় রাশি, মিথুন রাশি। আজ খুব একটা ভালো দিন আপনার নয়, কর্মক্ষেত্রে নানা রকমের প্রতিকূল পরিস্থিতি, কর্মক্ষেত্রে শুধু বলবো না যারা ব্যবসা করছেন তাদের জন্য, মানে মিথুন রাশির সমস্ত জাতক জাতিকার যে যে সেক্টরের সাথে যুক্ত আছেন বা যে যে ট্রেডের সাথে যুক্ত আছেন তাদের প্রত্যেকের জীবনে কিন্তু আজকে বিভিন্ন রকম প্রতিকূল সমস্যার সৃষ্টি হবে। কিন্তু নিজের যে সিদ্ধান্ত আপনি নিয়েছেন সেটাতে অনড় থাকার চেষ্টা করুন। খেলাধুলা ইত্যাদির পেছনে আজকে একটু সময় ব্যয় করার চেষ্টা করুন। সেটা মেবি আপনার গৃহগত গেম হতে পারে বা আপনি বাইরের ময়দানে দাঁড়িয়েও খেলাধুলা করতে পারেন, কিন্তু যারা খেলার সাথে পেশাকে জড়িয়ে রেখেছেন তাদের কিন্তু আজকে খুব একটা শুভকর দিন হবে না। আর আপনার পুরনো যে সমস্ত অসুখগুলো আছে, যার মধ্যে ধরুন পেটের সমস্যা থাকতে পারে, মাইগ্রেন থাকতে পারে, সাইনাস থাকতে পারে, সর্দি কাশিজনিত সমস্যা থাকতে পারে, সেগুলো কিন্তু আজকে আবার বাড়বে এবং আপনার স্বাস্থ্যের প্রতি নানা রকম অসুবিধা, সেগুলো আপনার জীবনে আজকে কিন্তু নানা ঝামেলার সৃষ্টি করবে। আপনার কাজকে স্বাচ্ছন্দ্যের সাথে করার জায়গায় বারংবার বাধা দেবে আপনার স্বাস্থ্য। কিন্তু যদি সংগ্রাম করেন, নিজের লড়াইটা নিজে যদি লড়ে যান, তাহলে দিনের শেষে গিয়ে সফলতার বেশ খানিকটা মুখ আপনি দেখতে পাবেন। আজকে আপনার জন্য সাবধানতা হচ্ছে অনুদান হিসাবে কারুর থেকে দুধ বা দুগ্ধ জাতীয় কোনো দ্রব্য গ্রহণ করবেন না, এমনকি দুধ চাও পর্যন্ত কারুর থেকে ফ্রিতে খাওয়ার চেষ্টা করবেন না। পারলে রচা খাবেন, কোনো অসুবিধা নেই, এটা মিনিমাম বললাম। আর আপনার জন্যে প্রতিকার হচ্ছে নিজের হাতে পিতা বা পিতৃস্থানীয় কাউকে এই দুগ্ধ জাতীয় দ্রব্য আপনি পরিবেশন করুন। সেটা মিষ্টি হতে পারে, ছানা হতে পারে, বা
যা কিছু দুগ্ধ জাতীয় যে কোনো দ্রব্য আপনি নিজে হাতে পরিবেশন করুন। যাদের পিতা নেই বা পিতৃস্থানীয় কারুর সাথে সেভাবে যোগাযোগ নেই তাদেরকে অনুরোধ করব যে যদি পিতা নেই তাহলে পিতার ছবির কাছে দুগ্ধ জাতীয় দ্রব্য পরিবেশন করার চেষ্টা করাটাই ভালো হবে। এর আগেও আমি এই বিধানটা দিয়েছিলাম এবং তাতে আমি ফল পেয়েছিলাম। যাই হোক, এবার আসবো কর্কট রাশি সম্পর্কে। আজকে কিন্তু আপনার সন্তানের কেরিয়ার নিয়ে আপনি যথেষ্ট উদ্বিগ্ন থাকবেন, যথেষ্ট চিন্তিত থাকবেন। বিবাহিত জীবনের যে সমস্ত সমস্যাগুলো আছে তার মধ্যে আমি বলবো যদি বিবাহ বিচ্ছেদজনিত কোনো ব্যাপার থেকে থাকে তাহলে তারও আজকে সমাধান হওয়ার জায়গা তৈরি হবে। অথবা যারা প্রেম করছেন তাদের প্রেমের যে সমস্ত বাধাগুলো ছিল সেগুলো আজকে দূরীভূত হবার কিন্তু যথেষ্ট সুযোগ রয়েছে। তো এর বেশি কিছু এই ব্যাপারে বলবো না, বিশদে জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানুন বা ফোন করুন, হোয়াটসঅ্যাপ করুন, যেভাবে আপনার ইচ্ছে। এবার আসবো যারা ব্যবসায়ী, তাদের কিন্তু আজকের দিনের ব্যবসাটা যথেষ্ট মন্দা যাবে। ক্ষতি খুব একটা বড় না হলেও লাভ হবার সম্ভাবনা কিন্তু যথেষ্ট কম আজকের দিনটায় আপনাদের ব্যবসায়। শেয়ার বাজারের সাথে যারা যুক্ত রয়েছেন তাদেরকে অবশ্যই আগে বাজারের যে প্রবণতা আছে তাকে মূল্যায়ন করেই বাজারে ঢুকতে হবে। তবে বেস্ট অপশন হচ্ছে শেয়ার লেনদেন আজকে না করাই ভালো। এবং আপনি যদি মনে করেন যে লং টার্মের জন্য আমি শেয়ার পারচেস করতে যাব সেক্ষেত্রেও আপনাকে কিন্তু শেয়ারটা সম্পর্কে যথেষ্ট জ্ঞান রেখে তারপরে বিনিয়োগ করতে হবে, নাহলে এই শেয়ারটা আপনাকে ভোগাবে। প্রতিভা এবং দক্ষতা এর উপরে আজকে আপনারা কোনো অবস্থাতেই বিশ্বাস হারাবেন না। কর্কট রাশির জাতক জাতিকাকে আমি বারংবার এই অনুরোধ করব আজকের দিনের নিজের যে এবিলিটি পাওয়ার আছে তাকে সম্পূর্ণরূপে প্রয়োগ করুন, নচেত কিন্তু প্রতি পদে পদে নানা সমস্যার মুখোমুখি হবেন। আপনার জন্য সাবধানতা হচ্ছে আজকে কারুর সাথে প্রতারণা করবেন না, অসততা করবেন না, অসৎ ব্যবহার করবেন না, আপনার ভাষাকেও যথেষ্ট সংযত রাখবেন। আপনার জন্য প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে শুদ্ধ হওয়ার পরে অশ্বত্থ গাছের গোড়ায় জলদান করুন। যদি অশ্বত্থ গাছ না থাকে তুলসী গাছ, তুলসী গাছ না থাকলে যে কোনো গাছের গোড়ায় জলদান করতে হবে, এটাই আজকে আপনার জন্য প্রতিকার। এরপরে আসবো সিংহ রাশি সম্পর্কে। আজকে কিন্তু আপনাকে আপনার ভাষার উপরে যথেষ্ট সংযত থাকতে হবে, দুমদাম কাউকে কিছু বলে বসবেন না। আভ্যন্তরীণ যে বিরোধগুলো আপনার পরিবারের সাথে চলছে সেগুলো কিন্তু আজকে আপনাকে ভীষণ রকমভাবে কষ্ট দেবে, ভীষণ রকমভাবে আপনার শান্তি বিঘ্নিত করবে। অপরিচিত ব্যক্তি যারা আছে তাদের সাথে আজকে যদি আলাপ হয় নুম করে বিষয়ে মানে বিষদে বন্ধুত্ব করে বসবেন না, তাদেরকে বাড়িতে নিয়ে আসা ইত্যাদি ইত্যাদি ব্যাপার থেকে আজকে যতটা সম্ভব দূরত্ব বজায় রাখবেন। মোদ্দাগত হচ্ছে অপরিচিত ব্যক্তির সাথে কর্মক্ষেত্রে আপনার আলাপ হবে হোক, কিন্তু তার সাথে বন্ধুত্ব করার কোনো জায়গায় যাবেন না। আপনার ফেসবুক আইডি দিন, আপনার মোবাইল নাম্বার দিন, মোবাইল নাম্বার কর্মক্ষেত্রে দেওয়া হয়, কর্মক্ষেত্রে যেটুকু দরকার সেটুকুর বাইরে গিয়ে বেশি বাড়াবাড়িতে আজকে আপনি জড়াবেন না, এরকম সম্ভাবনা আজকে কিন্তু আপনার জন্য ভয়ঙ্কর রকম ক্ষতি করবে। ব্যবসায় অতিরিক্ত অর্থ বিনিয়োগ করতে হতে পারে, মানে আপনি যে কাজটা করছিলেন, ব্যবসা যারা করছেন যে কাজটা করছিলেন সেই কাজটার মধ্যে কিছু গাফিলতির সৃষ্টি হবে, যেই গাফিলতিটা এমন একটা পর্যায়ে পৌঁছে যাবে যে আপনি যে ইনভেস্টমেন্টটা অলরেডি করে বসে আছেন সেই ইনভেস্টমেন্টটা সম্পূর্ণ হবে না, আপনাকে নতুন করে আবার ইনভেস্ট করতে হতে পারে। আপনার অধীনস্থ যে ব্যক্তিরা আছেন তাদের আচরণ আজকে কিন্তু আপনাকে ভাবিয়ে তুলতে পারে, তারা আজকে আপনার নানা রকম ক্ষতি করে ফেলতে পারে, কিন্তু সেই ব্যাপারে আপনি সাবধানতা গ্রহণ করে আপনার আচরণ কিন্তু তাদের ওপরে একটুখানি নম্র রাখারই চেষ্টা করবেন, তাদের সাথে শত্রুতায় জড়াবেন না। আপনার জন্য আজকের সাবধানতা হচ্ছে চঞ্চলতা, ব্যভিচারিতা বা মদ মাংস, সম্পদ লাভের অতিরিক্ত সম্পদ লাভের চেষ্টা, এগুলো থেকে আজকে দূরত্ব বজায় রাখবেন। নতুন কিছু কেনারও আজকে চেষ্টা করবেন না। আজকে আপনার জন্য প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে ঘুম থেকে উঠে একটি মাটির পাত্রে তরল দুধ ভরে সেটা উঁচু স্থানে শুভ স্থানে রেখে দিন, যাতে কারুর হাত লেগে দুধটি পড়ে না যায়, নষ্ট না হয়, দিনের শেষ পর্যন্ত এই দুধটা এইভাবেই থাকবে, এটাই আজকে আপনার জন্য প্রতিকার। এরপর আসবো কন্যা রাশি সম্পর্কে। আপনি আপনার প্রিয়জনের সাথে উৎপাদনশীল কোনো কিছু করার জন্যে সময় ব্যয় করতে পারেন,
মানে আপনি মনে করুন প্রোডাকশনের সাথে জড়িত এরকম কোন ব্যবসার সাথে বা কাজের সাথে আপনি যুক্ত আছেন, কিন্তু সেক্ষেত্রে যিনি আপনাকে বিশেষ হেল্প করবেন তিনিও ওই ধরনের কাজের সাথে যুক্ত হয়ে থাকবেন। এর ব্যতিরেকে যদি কেউ আপনার সাথে কাছে কাজের জন্য আপনাকে হেল্প করার জন্য এগিয়ে আসে, তাহলে কিন্তু সে তার হেল্পটা উপযুক্ত হবে না, আপনার জন্য গ্রহণযোগ্যও হবে না। যারা প্রেম করছেন তাদের জন্য আজকে দারুণ একটা রোম্যান্টিক দিন, এমনকি দাম্পত্য জীবনও একটা দারুণ রোম্যান্টিক দিন। আজকে আপনারা খুব ভালো একটা ভ্রমণ আনন্দ নিতে পারবেন, সেটা আপনারা বিবাহিত হন বা প্রেম করছেন এরকম হন, এবং সেটা খুব শান্তিদায়ক সুখদায়কও হবে আপনাদের জন্য, কোনো ট্রাভেল হবে না। আজকে আপনি অনেককে সাহায্য করতেও প্রস্তুত থাকবেন, কিন্তু ভেবে চিন্তেই সাহায্য করবেন, অযথা অপাত্রে দান করবেন না। যারা শিক্ষার্থী বা যাদের শিক্ষাটা এই লেভেলে যে আজকে কেরিয়ার গঠন করতে হবে, তারা আজকে নতুনভাবে একটু পরিকল্পনা করুন আপনার কেরিয়ার সম্পর্কিত। অর্থাৎ পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে এরপরে কেরিয়ার নিয়ে ভাবছেন, আমি তাদের জন্য বলছি না, আমি বলছি তাদের জন্য যারা পড়াশোনাটাই করছেন সেই সাবজেক্টের ওপরে, যে সেই ব্যাপারে কেরিয়ার হবে, তাদেরকে বলবো যে আপনার পরিকল্পনাটাকে আরেকবার ভেবে নিন, ভেবে করুন, অথবা অন্য কিছু পরিকল্পনা করুন। আপনার জন্যে সাবধানতা হচ্ছে, আজকে আপনি আপনার মেয়ের, নিজের মেয়ের কোনো কিছুই ব্যবহার করবেন না। নিজের মেয়ের, অন্য কোনো মেয়ের করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর আপনার জন্যে প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে আপনার মেয়েকে কিছু একটা মিষ্টি খাবার দিনের শুরুতেই পরিবেশন করুন। এইভাবেই আপনার দিনটা শুরু করুন, দেখুন যত বাধা আছে সেগুলোকে কাটিয়ে উঠতে আপনি অবশ্যই সামর্থ্যবান হবেন। এরপরে আসবো তুলা রাশি সম্পর্কে। আজকে কিন্তু সমস্ত লোক আপনার প্রতি ভীষণ আকৃষ্ট হবেন, বিশেষত যারা সেলসে রয়েছেন তাদের আজকে কিন্তু নিজের কাজটা করতে যথেষ্ট সুবিধা হবে, কারণ লোক আজকে মন দিয়ে আপনার কথা শুনবেন। এবং যারা রাজনীতির সাথেও যুক্ত রয়েছেন তাদেরকেও বলবো, আজকে তুলা রাশির জাতক জাতিকাগণ যারা রাজনীতির সাথে যুক্ত তাদের জন্যও দিনটা খুব ভালো, নানা রকম পজিটিভ বিষয় আজকে আপনি মাথায় প্ল্যান করতে পারবেন এবং সেগুলোকে প্রয়োগ করে আপনার কেরিয়ারে কিন্তু দুধাপ এগিয়ে যেতে পারবেন। নতুন কোনো কাজ বা প্রকল্প যদি শুরু করে থাকেন তাহলে তার উপরে কোনো তাড়াহুড়ো করবেন না, বা মনে করুন আপনি কোনো এমন একটা সাবজেক্ট নিয়ে পড়ছেন সেটাতেও বিশেষ হুড়োহুড়ি করে সেই পড়াটাকে শেষ করার চেষ্টায় যাবেন না আজকের দিনটায়। একটু মন দিয়ে ধীর স্থিরভাবে প্রতিটা কাজ করার চেষ্টা করবেন, তবে কিন্তু যথেষ্ট সফলতা লাভ হবে। বাড়ির সাজসজ্জা বা বাড়ির কোনো সরঞ্জাম কেনার ব্যাপারে আজকে আপনার যথেষ্ট অর্থ ব্যয় হয়ে যাবে। অর্থ যেমন আজকে ব্যয় হবে এই ব্যাপারে, তেমন এই জিনিসটা আজকের দিনে করে ফেলাটাও আপনার জন্যে খুব ভালো হবে, লাভজনকও হবে। কিন্তু নিজের ভেতরে যে আভ্যন্তরীণ ভয় আছে, আশঙ্কা আছে, সেগুলোকে যেভাবেই হোক কাটিয়ে নিজের কাজটা নিজে করার চেষ্টা করবেন। ভয় না পেয়ে নিজের মা বা মাতৃস্থানীয় যিনি আপনার সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছেন, আপনার মা, শাশুড়ি বা যে কেউ, তার স্বাস্থ্যের দিকে আজকে একটু খেয়াল রাখুন, বিশেষ খেয়াল রাখুন। আপনার জন্য সাবধানতা হচ্ছে, আজকে কোনো ছোট শিশুকে বঞ্চিত করবেন না। আগের দিনও বলেছিলাম এই ধরনের বিষয় যখন বলবো, তখন আপনি যদি জানেন যে ওই বাচ্চাটা ঠগ, তথাপি তাকে আজকে আপনার সামর্থ্য অনুযায়ী হেল্প দিন, তাকে বঞ্চিত করবেন না। আপনার জন্য প্রতিকার হচ্ছে একটা রূপোর কোনো কিছু, যদি সেটা চৌকো হয় অত্যন্ত ভালো, যদি চৌকো না হয় তাহলেও রূপোর যে কোনো কিছু বুক পকেটে রেখে তবে আপনার দিন শুরু করুন। যতক্ষণ না দিন শেষ হচ্ছে আপনার ততক্ষণ অবধি ওই জিনিসটা আপনার বুক পকেটেই থাকবে, এটাই আপনার জন্য প্রতিকারমূলক ব্যবস্থা। এরপর আসবো বৃশ্চিক রাশি সম্পর্কে। চাকরিতে পদোন্নতির আজকে খুব ভালো সুযোগ রয়েছে, মেবি সেটা স্যালারি ইনক্রিমেন্ট হতে পারে, মেবি সেটা ভালো ট্রান্সফার হতে পারে, বা যে কোনো কিছু। চাকরি যারা করছেন তাদের কিন্তু আজকে পদোন্নতি হওয়ার খুব ভালো সুযোগ রয়েছে, সেই সুযোগটা কোনো অবস্থাতেই হাতছাড়া করবেন না। তবে দিনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত নানা রকম অর্থ সংক্রান্ত সমস্যার মুখোমুখি কিন্তু আজকে আপনাকে হতে হবে, সেগুলো আপনাকে নিজেকেই সমাধান করতে হবে, অন্যথায় কিন্তু বিপদ বাড়বে। ব্যবসায়ের জন্যে
যারা ভ্রমণ করবেন, ট্রাভেল করবেন, তাদের আজকে সেই ট্রাভেল কিন্তু ভালো হবে, সুষ্ঠুভাবে আপনি আপনার কাজটা কিন্তু সম্পন্ন করতে হবেন পারবেন। চাকরিজীবী বলছি না, যারা ব্যবসা করছেন তারা ব্যবসার কারণে যদি কোনো ট্রাভেল করছেন তাদের জন্য বলছি, বা যারা এমনি এমনি ঘুরতে যাচ্ছেন তাদের জন্য আমি এই কথা বলছি না। অবশ্যই সেগুলো ভালো হবে কিন্তু অতটা ভালো না। অর্থাৎ বিশেষ করে ব্যবসায়ীদেরকে বলছি, যদি আপনি আজকে আপনাদের কোথাও গিয়ে ব্যবসার কাজ উদ্ধার করতে হয়, আরামসে হাসতে হাসতে যান, কোনো অসুবিধা নেই। ভাই বোনেদের সাথে মধুর সম্পর্ক এবং স্নেহপূর্ণ সম্পর্ক রাখার চেষ্টা করুন। ভাই বোনেদের সাথে আজকে কোনো অবস্থাতেই ঝগড়া করার জায়গা যাবেন না। আর আপনার ব্যক্তিগত সম্পর্কের মধ্যে যত চলমান বিরোধ আছে, অর্থাৎ বন্ধুবান্ধবের বিরোধ বা কর্মক্ষেত্রে বিরোধ বা ব্যবসায়িক কম্পিটিশান ইত্যাদি সমস্ত বিরোধগুলো কিন্তু আজকে মেটার জায়গায় যাবে। এক্ষেত্রে আপনাকে একটু নিজের মাথা ঠান্ডা রেখে এগোতে হবে, কিছু ক্ষেত্রে হয়তো আপনাকে নিজেকেও এগিয়ে যেতে হবে। আপনার জন্য সাবধানতা হচ্ছে, আজকে সারা দিনে কোনো অবস্থাতে কাঁচের কোনো পাত্র ব্যবহার করবেন না। চায়ের দোকানে চা খেতে গেছেন, কাঁচের গ্লাসে চা খাবেন না, মাটির ভাঁড়ে খান, কাগজের কাপে খান, কোনো অসুবিধা নেই। আপনার জন্য প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে, ঘুম থেকে উঠেই আপনিও শুদ্ধভাবে অশ্বত্থ গাছের গোড়ায় জল দিন, না পারলে তুলসী গাছের গোড়ায় জল দিন, একান্ত তাও না পারলে যে কোনো ভালো গাছের গোড়ায় জল দিয়ে আসুন। নিম গাছও কিন্তু ভালোতে পড়ে, বাবলা গাছ পড়ে না। এরপর আসবো ধনুরাশি সম্পর্কে। আজকের দিনটা এমন একটা প্যাথেটিক দিন হবে আপনার, যে বন্ধু গত কাল অবধিও আপনাকে সাহায্য করতে প্রস্তুত ছিল, আপনার হয়তো তার সাহায্যের দরকার ছিল না, আজ যখন আপনার সাহায্যের দরকার পড়বে আপনি দেখবেন পাশে আপনার কেউ নেই। আজকে সেই দিন আসবে একলা চলরে। তো এক্ষেত্রে বলবো যে নেতিবাচক যে সমস্ত চিন্তাগুলো আপনার মনের মধ্যে আছে, অর্থাৎ নেগেটিভ যত রকম চিন্তাভাবনা বা যত রকম চিন্তাভাবনা জন্ম নেবে সেগুলোকে কিন্তু বংশবিস্তার করতে দেবেন না। হ্যাঁ, একাই সামলে নিতে পারবেন। যে প্রতিকারটা বলবো, যে সাবধানতা বলবো, সেটাকে মেনে আপনি একাই এই সমস্ত সমস্যার সমাধান করতে পারবেন, কোনো অসুবিধা হবে না, বিশ্বাস রাখুন। এতদিন যখন বিশ্বাস রেখে এসেছেন, এমন এরম হতে পারে আপনার পাশের বাড়ির লোকের সাথে আপনার তুলকালাম ঝগড়া হয়ে যেতে পারে, তার সাথে এরকমও হতে পারে সম্পর্ক বিচ্ছেদও হতে পারে, এটা আপনার পুরনো বন্ধুর সাথেও ঘটতে পারে। পাশের বাড়িটা সবচেয়ে কাছে বলে আমি ওটা বলে দিলাম, পুরনো বন্ধুর সাথেও এই ঘটনা ঘটে যেতে পারে। কাজ সম্পর্কিত যত রকম চাপ আপনার কাছে আসবে, তার প্রেসার যে আজকে আপনি নিতে পারবেন না সেটা লোকের কাছে কিন্তু স্পষ্ট হয়ে যাবে। সুতরাং সেই ব্যাপারেও একটু সাবধান থাকবেন, যদি সম্ভব হয় সেই প্রেসারগুলোকে যতটা অ্যাভয়েড করে নিজের কাজ করে নেওয়া যায় সেই ব্যাপারেই নজর রাখবেন। আর আজকের দিনটায় সেই আর একটা দিন আপনার জীবনে আসবে যে যখন আপনি অসাধারণ বা রহস্যময় হওয়ার চেষ্টা করবেন, এরকম কিছুতে যাবেন না। কারণ কোনো একটা কিছু ঘটেছে, আপনি খোঁজ নিতে নেমে পড়লেন, নিজেকেই একটা বড় গোয়েন্দা বানিয়ে ফেলতে চললেন, এরকম কিছুর সাথে জড়াবেন না আজকে সারাটা দিন। আর আপনার জন্য সাবধানতা হচ্ছে, নিজের সন্তানকে, বিশেষ করে যদি ছেলে সন্তান আপনার থেকে থাকে, তাকে এবং আপনার মাকে কোনো অবস্থাতেই আজকে বিরক্ত করবেন না, চটাবেন না, পারলে তাদেরকে ভালো রাখার চেষ্টা করবেন, নয়লে কিন্তু আপনার দিনের শুরু থেকে শেষ পুরো বরবাদ হয়ে থেকে যাবে। আপনার জন্য প্রতিকার হচ্ছে, আজকে পারলে কোনো একটি বাচ্চাকে একটি পেন কিনে দিন, খাতা কিনে দিন, স্কেল কিনে দিন, যা মন চায়, যাতে তার শিক্ষার জন্য ব্যবস্থা করতে পারেন। এই ছিল আপনার জন্য প্রতিকারমূলক ব্যবস্থা। করে দেখুন, আপনাকে যে বড় সমস্যাটার কথা বললাম সেখান থেকে হাসতে হাসতে বেরিয়ে আসবেন আজকের দিনটায়। এরপর আসবো মকর রাশি সম্পর্কে। আজকে আপনিও ভীষণ কাজের প্রেসার পাবেন, কিন্তু সেই কাজগুলো আপনি খুব দায়িত্ব নিয়ে এবং খুব দক্ষতার সাথে সেগুলোকে কিন্তু সম্পন্ন করার চেষ্টা করবেন, নচেত কিন্তু আপনার আজকে যে কাজের দায়িত্বটা পেয়েছেন সেটা পণ্ড হবে এবং তার ক্ষতিপূরণ আপনাকে চুকাতে হতে পারে। পরিবারের সদস্যদের মধ্যে একটা দারুণ প্রীতিভাব, ভালোবাসা আজকে আপনি লক্ষ্য করবেন, বিশেষত তারা যেন আজকে আপনার প্রতি খুব মনোযোগী হয়ে উঠবে, আপনি যা পছন্দ করেন আজকে তাই যেন আপনি পেতে পারেন। বিশেষ করে আজকের দিনটা যাদের জন্মদিন তাদেরকে বলবো, আজ এত উপহার পাবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না, আশা করেননি এমন লোকরাও কিন্তু আজকে আপনাকে যথেষ্ট উপহার প্রদান করবে। সামাজিক যে সমস্ত কাজকর্মের সাথে যারা যুক্ত আছেন তাদের
প্রভাব বৃদ্ধি পাবে, অর্থাৎ যারা বিশেষ করে রাজনৈতিক বিষয়ের সাথে জড়িত আমরা জানি তারাই সামাজিক কাজকর্ম করে। আমি এই ব্যাপারে কোনো বিরোধে যেতে চাইছি না, এরকম কোনো মন্তব্য আমি করতে চাইছি না, তথাপি ভুল বুঝবেন না, সামাজিক কাজকর্ম করে বলে আমরা সাধারণভাবে তাদেরকেই ধরে নিই। তো সেই রাজনৈতিক ব্যক্তিদের আজকে কিন্তু প্রভাব বিস্তার পাবে এবং তারা আরও দুধাপ এগিয়ে যেতে পারবেন তাদের রাজনৈতিক কেরিয়ার নিয়ে। আপনার প্রশংসা বাড়বে, লোকে প্রচুর প্রশংসা করবে, এমন কিছু কাজ করে ফেলবেন যে কাজের জন্য আপনাকে লোক বাহ বাহ বলবে। আর যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায় কিন্তু আজকে প্রভূত লাভের সম্ভাবনা আছে, এবং যারা শেয়ার বাজারের সাথে যুক্ত তারা যদি ইন্টারডে করতে বসেন, হ্যাঁ, আপনাদের জন্যও আজকে লাভের দিন। ইন্টারডে করতে পারেন, কিন্তু আপনার দক্ষতাকে কোনো অবস্থাতেই ছোট করবেন না। আপনি যে এবিলিটি আপনার আছে শেয়ার বাজার সম্পর্কে সেটাকে পূর্ণ মাত্রায় ব্যবহার করবেন এবং নতুন দক্ষতা অর্জনের আজকে বারংবার চেষ্টা করবেন। অর্থাৎ এটা পারিনি তো আরেকবার চেষ্টা করবেন, পারবেন আজকে আপনি করতে। খেয়াল রাখবেন, আপনার জন্য সাবধানতা হচ্ছে, খেয়াল রাখবেন আজকে আপনার মা বা মাতৃস্থানীয় ব্যক্তি যিনি আপনার জীবনের সাথে জড়িত রয়েছেন তার দিকে আজকে কিন্তু ভীষণভাবে খেয়াল রাখবেন। কোনো রকমের কোনো অঘটন মেবি, যাই হোক, আপনার জন্য প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে দিনের শুরুতেই ঘুম থেকে উঠে শুদ্ধ হওয়ার পরে, আপনার নিত্যক্রিয়া করার পরে এক টুকরো সোনা বা সোনার যদি কোনো আংটি সেটা আপনার শরীরেও থাকতে পারে, সেটাকে নিয়ে গিয়ে গ্যাসে হোক ইন্ডাকশানে হোক বা কোনো একটা বিষয়ের সাথে মোমবাতি জ্বলেও করতে পারেন, তাকে গরম করবেন, গরম করার পরে তাকে রেখে দেবেন, ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হওয়ার পরে যেটা যেখানে ছিল সেখানে যথাস্থানে রেখে দেবেন। আপনার জন্য প্রতিকারটা হচ্ছে সোনাটাকে গরম করা, এর বেশি কিছু না। এরপরে আসবো কুম্ভ রাশি সম্পর্কে। আজকে কল্পনার জগৎ থেকে বেরিয়ে আসুন, এসে বাস্তবের মুখোমুখি হন। এত সমস্যা আজকে আপনার জীবনে আসতে পারে যে আপনি যদি কল্পনা জগতে বিচরণ করতে থাকেন তাহলে কিন্তু আপনার ভয়ঙ্কর ক্ষতি হয়ে যাবে। বাস্তবের সাথে মুখোমুখি হলে, বাস্তবের সাথে লড়াই করলে তবেই কিন্তু আজকে আপনি আপনার মানে সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন এবং আপনার মনের যে আনন্দ যাকে আমরা প্রফুল্লতা বলি সেটাকে বাড়ান, মনোবলকে বাড়ান যে হ্যাঁ আমার দ্বারা এই কাজটা হবে, তবেই কিন্তু আজকে আপনার সমস্যা সমাধান হবে। নচেত কিন্তু এই সমস্যা এত বাড়বে যে সেটা খুব খারাপ জায়গাতে আপনাকে নিয়ে যেতে পারে বা আপনার পারিবারিক সামাজিক জীবনকে নিয়ে যেতে পারে। চেষ্টা করুন নিজেকে কেন্দ্রীভূত করার, যেটা করার জন্য কিন্তু আপনাকে ভীষণ অসুবিধার মুখোমুখি হতে হবে। নিজেকে কেন্দ্রীভূত করা মানে আপনি চিন্তা করবেন সেই জিনিসগুলো যেগুলো আপনার জন্য পজিটিভ হবে, আর সেগুলো করার জন্যই কিন্তু আপনাকে এই চিন্তাটা করার জন্যই আপনাকে বাধাপ্রাপ্ত হতে হবে। সেই জায়গাটা যথেষ্ট সাবধানতার সাথে ট্যাকল করার চেষ্টা করবেন। আপনার আচরণ সেটা যেন ভণ্ডামি পর্যায়ে না পৌঁছায়। ভণ্ডামি পর্যায়ে পৌঁছালে তার যে প্রভাব আপনার জীবনে পড়বে, এই আজকের দিনটা কিন্তু আগামী বহুদিন আপনার ক্ষতিকারক হয়ে থাকবে। নিজের লোককে সন্দেহ করবেন না, তারা আপনার কোনো ক্ষতি আজকে করবে না, আপনার নিজের ক্ষতি আজকে আপনি নিজেই করে ফেলবেন। তাই আপনার যে চারিপাশে যে সমস্ত লোকজনরা আপনার থাকে তাদেরকে সন্দেহ করবেন না, সন্দেহ আপনি নিজেকে করুন, কারণ ক্ষতি আজকে আপনার দ্বারাই হবে। আপনার জন্য সাবধানতা হচ্ছে আজকে মদ মাংস ব্যবিচার ইত্যাদি থেকে যতটা সম্ভব দূরত্ব বজায় রাখবেন এবং আপনার জন্য প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে সন্ধে সূর্য ডোবার পরে, সন্ধে হওয়ার পরে দুধ বা দুগ্ধ জাতীয় কোনো জিনিসই আপনি খাবেন না, দিনের বেলা খেয়ে নিন, কোনো অসুবিধা নেই। সূর্য ডোবার পরে কিন্তু আপনি কোনো অবস্থাতেই দুধ বা দুগ্ধ জাতীয় দ্রব্য খাবেন না, এ কিন্তু আজকে খেলে পরে আপনার কাছে আপনার শরীরে সেটা বিষ হয়ে দাঁড়াতে পারে। এরপর আসবো মীন রাশি সম্পর্কে। ঘরের কাজ ও দায়িত্ব এগুলো কিন্তু আজকে আপনার উপরে এসে পড়বে, যেটা আপনি ভীষণ মানে আপনার কাছে ভীষণ বিরক্তিকর হবে, কিন্তু তথাপি এগুলো আপনার ঘাড়ে এসে পড়বে এবং এগুলো আপনাকে করতে হবে। অর্থাৎ আপনার পরিবারে কোনো শুভ কাজ আজকে কিন্তু ঘটতে পারে, সেটা যে কোনো কিছু হতে পারে, সেই শুভ কাজ কিন্তু আজকে আপনার পরিবারের বা আপনার জীবনে ঘটতে পারে আপনার পরিবারের সাথে। তার জন্যে আপনাকে পারিবারিক কাজের পেছনে দায়িত্ব অংশগ্রহণ করতে হবে। যত রকম খারাপ অভ্যাস আছে আপনার, বিশেষ করে ড্রিঙ্ক করা বা স্মোক করা, এগুলো আজকে ত্যাগ করার চেষ্টা করুন।
যতটা পারবেন কম করুন, ধুম করে তো ওইভাবে ছাড়তে পারবেন না। আর আপনার ব্যক্তিগত যে আচরণ আছে তার মধ্যে কিছু পজিটিভ পরিবর্তন আনুন ব্যক্তিগত আচরণে। সরকারি চাকরি যারা করছেন তারা আপনার চাকরির যে পরিষেবা আপনি দেন সেই হিসাবে আজকে কিন্তু প্রমোশন পেতে পারেন, পুরস্কৃত হতে পারেন, কোনোরকমভাবে স্বীকৃত হতে পারেন। অর্থাৎ আজকের দিনটা আপনারা যথেষ্ট সাবধানতার সাথেই এই বিষয়গুলোকে ট্র্যাকল করবেন। আর শিক্ষার্থীদের বলবো মন দিয়ে পড়ো আজকের দিনটা, আদারওয়াইজ কিন্তু এই আজকের পড়াটা কোনো কাজেই লাগবে না। আর কোনো যদি কাজে না লাগে তাহলে বেকার কেন এত ঘন্টা সময় নষ্ট করে পড়তে বসা। বক্তব্যটা এখানে আজকে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে, নিজের আচরণকে যথেষ্ট ভালো রাখুন, হৃদয়কে কোমল রাখুন, মনের মধ্যে ধর্মীয় ভাব রাখুন, দুমদাম কোনো কিছু করে বসবেন না। আর আপনার জন্য প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে আপনিও ঘুম থেকে উঠে শুদ্ধ হওয়ার পরে, নিত্যকর্ম করার পরে রূপোর কোনো একটি দ্রব্য নিজের বুক পকেটে রেখে দিন শুরু করবেন এবং দিন শেষ না হওয়া পর্যন্ত ওটা আপনার বুক পকেটেই থাকবে। তো যাই হোক, এই ছিল আজকে মেষ থেকে মিন, এই দ্বাদশ রাশির বিচার, সাবধানতা এবং তার প্রতিকারমূলক ব্যবস্থা। বিশ্বাস করি যে আপনারা প্রতিকারমূলক ব্যবস্থাটা গ্রহণ করেন এবং এই ব্যবস্থাটা গ্রহণ করেন বলেই প্রচুর ফোন আমার কাছে এসে উপস্থিত হয় এবং আমি খুব খুশি হই এতে যে হ্যাঁ আপনারা এটা মেনে চলার চেষ্টা করেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের যে আমাকে বিশ্বাস করেন। যারা পুরনো তারা জানেন আমি বহুদিন ধরেই এই ব্যাপারের সাথে চর্চায় আছি, তো ভালো লাগে যখন আপনারা ফোন করে জানতে চান আরও বিশদে। যাই হোক, এর থেকে বেশি কিছু আর বলবো না, মা বগলার কাছে কামনা করব আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অন্যদের ভালো রাখার চেষ্টা করুন। আর হ্যাঁ, অবশ্যই যে কথাটা বলবো সেটা হচ্ছে যদি তথ্যগুলো ভালো লাগে, অবশ্যই ভালো লাগে, তাহলে ভিডিওটাকে একটা লাইক দেবেন। আপনি লাইকটা দিলে কী হয় জানেন, আমি জানতে পারি, বুঝতে পারি আপনি কে। এই জন্যই আপনাদেরকে অনুরোধটা করি যে একটা লাইক দেবেন, মিনিমাম একটা কমেন্ট করবেন, গুড ব্যাড হোয়াট এভার একটা কমেন্ট করলে আমি জানতে পারবো যে আপনি আমার ভিডিওটা দেখেছেন, আপনার ভালো লেগেছে। আর বারংবার যেটা বলি যে এটা একদিনের ভিডিও, যদি ভিডিওটা আপনি আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অন্যদেরকে ছড়িয়ে দিতে পারেন তাহলে পরে কী হয় আরও কয়েকজনের উপকার হয়, এর বেশি কিছুই না। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, অন্যকে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করান, যদি নতুন এসেছেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। দেখুন ভিডিওগুলো ঢুকছে, লোকের উপকার হচ্ছে, লোক দেখছে, তাই কথাটা বলে রাখা। যাই হোক, আজ এর বেশি কিছু আর বলবো না, আপনাদের সময় আর এর থেকে বেশি নষ্ট করবো না। আজ আসি, কাল আবার সঠিক সময়ে চলে আসবো আজকের রাশিফল বলতে। এই সোমনাথ চ্যাটার্জি, নমস্কার।